কালো কালো করিসনে লোগো অ্যালার্জি, আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রাজনাস কুকিং অ্যান্ড কানাডা ব্লগ। আপনারা কি তাহররা ভালো আছেন নি? আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে লইয়া এলাম দেরেশ বর্তা। খুবই ইজি আর সিম্পল, অনেক তাড়াতাড়ি এই বর্তাটা করা যায়। তো আপনারা দেখবা আমি কিলা করে। দেখরা আমি ন পিঁয়াজ কাঁচা মরিচ ধনিয়া পাতা রেডি করছি, আর একটা ফাটিল দেড়েশটা বয়েল করিলাই আর 5 মিনিট। তো বয়েল বেরি বেশি সময় বয়েল করা লাগতো না, কারণ একবারে আর কি কম সময়ে একটা হয়ে যায়। তো 2 মিনিট করলেও বয়েল করলেও হয়ে যাইব, কারণ দেড়েশ তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি একটা ফ্রাই প্যানো, কারণ একটু ফানি আছে ফ্রাই প্যানো, একটু হালকাভাবে বাজিলে আর যাতে ফানিটা জড়ি যায়। আর যদি আপনারা একটু সময় আর কি ফানিটা জড়াইতে চান, ফ্রাই না করলেও কত সময় আর কি ওয়েট করিয়া ফানি জড়ি গেল, বাট আমি আর কি একটু ফ্রাই করিলাই, কারণ ভিতরের যে একটু একটু ফানি থাকে না নি, বেশি ফানি ফানি হইলে বেশি ফিসলা হয়ে যাইব। তো এর লাগে আর কি আমি একটু হালকাভাবে ফ্রাই করিলাই আর। তো দেখরা আমি একটা ফ্রাই প্যানো হালকাভাবে পিঁয়াজটারে সরিষার তেল আর কি বাজরাম, বাট বেশি আর কি বাজি আনা, নরম করি আনা, একটু আদা খাসা থাকতে হইব, বানাইলে মজা লাগতো না বর্তাটা। একবারে আর কি পিঁয়াজটা বাজিবান আপনারা যদি ট্রাই করেন দেড়েশ বর্তাটা। তো দেখরা আমি একটা সপ্তাহ রেডি করে লাইছি, পিঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দেড়েশ রেডি করি আমি টুগেদার মিক্স করে লাইম। তো আমি একটু আর কি মাছ দিছি, মাছ দিলে আর কি কী হয়, মাছ ছাড়া একটা অপশনাল, আপনারা যদি সাইন মাছ দিতে পার বানাইলে মাছ ছাড়াও এই বর্তাটা খুব টেস্ট হয়। আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে করতে পারেন, ইসাও দিতে পারেন, মাছও দিতে পারেন। দেড়েশ বর্তা আর কি হেলদি, যেমন আর কি খাইতে হেলদি টেস্ট অনেক। আমরা ভাজিও খাই আলু দিয়া, দেখছেন আমার আগে আর একটা রেসিপি আছে দেড়েশ ভাজি, দেখবা ওটাও খুব টেস্ট হয়। আর ও দেড়েশ বর্তাটা আপনারা যদি একবার ট্রাই করেন, খালি বারবার খাইতে ইচ্ছা করব, খুব মজার একটা বর্তা। তো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, লাইক দিবা, কমেন্ট করবা, আর যাতে ভিডিও বানাইতাম পারি নাইস নাইস করি, আপনারা একটু সাপোর্ট করবা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস এ লট।